হ্যালো ভিউয়ার্স, এআর আকাশ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা সকলেই হয়তো এখন জানেন যে দুয়ারে সকাল প্রকল্প চালু হয়ে গেছে, আর এই প্রকল্পের এবছর নতুন সংযোজন হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, যেটা অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং তার ফর্ম জমা নিচ্ছে এখন দুয়ারে সরকার প্রকল্পে। হয়তো আপনাদের অনেকেই প্রথম থেকেই হয়তো ফর্ম জমা তুলে নিয়েছিলেন কোনো অনলাইন শপ থেকে বা কোনো জেরক্সের দোকান থেকে, কিন্তু সেটা এখন ক্যান্সেল হয়ে গেছে। তাই এখন ফর্ম দেওয়ার নিয়ম হচ্ছে যে আপনার দুয়ারে সরকার থেকেই এই ফর্মটা আপনাকে দেবে এবং তারপর আপনি এটা ফিল আপ করে সে দুয়ারে সরকারে আবার জমা করবেন। তাই আজ আমি আপনাদের জানাবো যে কীভাবে ফিল আপ করবেন এই লক্ষ্মীর ভাণ্ডার ফর্মটি। তাই চলুন শুরু করছি। ফর্মের ওপরেই এখানে দেখতে পাচ্ছেন একটি বক্স রয়েছে যেখানে একটি পাসপোর্ট সাইজের রঙিন ফটো আপনাকে অ্যাটাচ করতে হবে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা আছে অ্যাপ্লিকেশন আইডি, এটা শুধুমাত্র অধিকারিকের জন্য এখানে বলে দিয়েছে, তাই এটা হাত দেওয়ার কোনো দরকার নেই, এটা অধিকারিকেরা এটা ফিল আপ করে নেবে। তাই শুরু করছি এগুলো ফিল আপ করতে হবে সেগুলোর ওপর। হ্যাঁ, আর নিচে এখানে একটা আছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এটাও আপনাকে ফিল আপ করার দরকার নেই, এটা ওই অধিকারিকেরাই ফিল আপ করে নেবে এই দুয়ারে সরকার ক্যাম্পের মধ্যে। তারপর নিচে দেখছেন এখানে আছে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, এটা আপনি স্বাস্থ্যসাথী কার্ড দেখে সেটা ফিল আপ করে নেবেন, মাঝে কোনো স্পেস দেবেন না। তারপরে রয়েছে আধার কার্ড নাম্বার, এটাও সেম একইভাবে ফিল আপ করবেন কোনো স্পেস না দিয়ে আধার কার্ড দেখে এবং নির্ভুলভাবে করবেন এগুলো। তারপর এখানে আছে অ্যাপ্লিক্যান্টস নেম, এখানে এই নামটি আপনি ফিল আপ করবেন আধার কার্ড দেখে। আপনি এখানে আপনার নামে প্রথম অক্ষর দেবেন, ফার্স্ট নেম যেটা প্রথম লিখবেন। তারপরে আছে মিডিল নেম অর্থাৎ মধ্য নাম, যদি আপনার কোনো মিডিল নেম থেকে থাকে তাহলে দেবেন, না আমার দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে আছে লাস্ট নেম অর্থাৎ পদবী, শেষে লিখে দেবেন। তারপরে আছে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটা সাবধানে একটু দেখে শুনে দেবেন, অর্থাৎ এখানে আপনার মেসেজ আসতে পারে কোনো রকম, তাই এখানে এটা সাবধানে দেবেন। তারপরে রয়েছে ইমেল আইডি, এটা যদি আপনার থাকে তবে দেবেন, না হলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে আছে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ, ডেট অফ বার্থটি আপনি আমার আধার কার্ড দেখে দেবেন, এখানে প্রথমে তারিখ, তারপর কত মাস, তারপরে সালটি। তারপরে দেখুন এখানে বলেছে যে আপনার বয়স অর্থাৎ 1/1/2021, এই তারিখ অনুসারে আপনার বয়স কত হবে। আপনারা হয়তো জানেন যে 25-60 বছর বয়সী সকল মহিলাদের এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দেওয়া হবে, কিন্তু 1/1/2021 সাল অনুসারে সেই বয়সটা আপনার হতে হবে, তার কমও নয় তার বেশিও নয়। হয়তো এখন আপনার বয়স 25 বছর, কিন্তু 1/1/2021 তখন আপনার বয়স 25 হয়নি, তাহলে আপনি এবছর সেটা আবেদন করতে পারবেন না, আপনাকে সেই জন্য পরের বছর আবেদন করতে হবে। এমনকি 60 বছরের বেশি হয়ে গেলেও আপনি আবেদন করতে পারবেন না, 60 বছর যদি 1 মাসও হয়ে যায় তাও আপনি আবেদনের বাইরে। তারপরে চলুন দেখে নেওয়া যাক কি আছে। এখানে আছে ফাদার্স নেম, মানে যিনি আবেদন করছেন তার পিতার নাম, পিতার নাম দেখবেন, পিতার প্রথম নাম, তারপরে মিডিল নেম, তারপরে পদবী, এটাও আধার কার্ড দেখে করবেন নির্ভুলভাবে যেন কোনো ভুল না থাকে। তারপরে রয়েছে মাদার্স নেম অর্থাৎ মায়ের নাম, সেটাও সেম একই রকমভাবে করবেন, প্রথমে ফার্স্ট নেম, তারপরে মিডিল নেম, তারপরে লাস্ট নেম। এরপর আছে স্পাউস নেম অর্থাৎ স্বামীর নাম, অর্থাৎ যার নামে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প হচ্ছে, তিনি যদি বিবাহিত হন তাহলে তিনি এখানে স্বামীর নাম দেবেন, প্রথমে ফার্স্ট নেম, তারপরে মিডিল নেম এবং লাস্ট নেম। এবং বারবার বলছি এগুলো আধার কার্ড দেখে করবেন নির্ভুলভাবে যেন কোনো রকম বানান ভুল না থাকে। তাহলে এখানে পেজ 1 এখানে শেষ, চলে যাচ্ছি পেজ 2-তে। চলে এসেছি পেজ 2-তে, এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে প্রথমে এই দিয়েছে জাতি অর্থাৎ কাস্ট, SC না ST না আদার্স। আমরা যদি SC বা ST কিছু হন তাহলে রাইট দেবেন, না হলে আদার্স, ঠিক আছে। এরপরে দিয়েছে তপজাতি, তপ উপজাতি শংসাপত্রের নাম্বার অর্থাৎ আপনার SC বা ST যে সার্টিফিকেট রয়েছে সেই নাম্বারটা, আপনি যদি SC হন বা ST হন তাহলে সেই সার্টিফিকেট নাম্বারটা এখানে বসাবেন এবং নির্ভুলভাবে এটা বসাবেন যেন কোনো ভুল না হয়। তারপরে যেমন স্টেট অর্থাৎ রাজ্য, যেটা কিনা এখানে উল্লেখ করে দিয়েছে,
হয়তো আমাদের যেহেতু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এটা প্রকল্প, তাই রাজ্য শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্যই। তারপরে আছে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা, আপনি কোন জেলায় বাস করেন সেটা এখানে লিখবেন, আপনি কোন জেলা, জেলার নাম লিখবেন। তারপরে আছে থানা অর্থাৎ পুলিশ স্টেশন, থানার নাম লিখবেন। তারপর রয়েছে ব্লক, আপনি যদি ব্লকের আন্ডারে থাকেন ব্লক লিখবেন, বা মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি এখানে লিখে দেবেন। তারপর আছে গ্রাম পঞ্চায়েত, বা ওয়ার্ডে হলে ওয়ার্ড সেই নামটা আপনি লিখবেন। তারপর রয়েছে গ্রাম বা শহরের নাম, ভিলেজ বা টাউন। তারপর রয়েছে বাড়ির নাম্বার, যদি থাকে তাহলে লিখবেন, আর গ্রামে হলে তো এই বাড়ির নাম্বার কোনো প্রয়োজন হয় না। তারপর রয়েছে পোস্ট অফিস, পোস্ট অফিসের নাম এখানে লিখে দেবেন, এবং পিনকোড। এই সবগুলোই আপনি খুব সুন্দরভাবে এবং ভালোভাবে নির্ভুলভাবে ফিল আপ করবেন। তারপর রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনাকে বলে রাখি যে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেটা অবশ্যই সিঙ্গেল হবে, কারোর সঙ্গে জয়েন্ট হলে হবে না, এবং সেভিং হতে হবে। ব্যাঙ্কের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, মানে লিঙ্ক থাকলে ভালো হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক ব্যাঙ্কে কী কী সেট করতে হবে। প্রথমে রয়েছে ব্যাঙ্কের নাম, এখন দেখবেন অনেক অনেক ব্যাঙ্কের নাম চেঞ্জ হয়ে গেছে, যেমন এলাহাবাদ ব্যাঙ্ক হয়ে গেছে ইন্ডিয়ান ব্যাঙ্ক, হ্যাঁ, তাই আপনি ইন্ডিয়ান ব্যাঙ্ক লিখবেন এখানে। এবং ব্যাঙ্কটি কোন ব্রাঞ্চে আছে অর্থাৎ ব্রাঞ্চ নেমটা এখানে লিখবেন। তারপর রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, সাবধানে দেখে শুনে ফিল আপ করবেন অ্যাকাউন্ট নাম্বারটা, কোনো যেন ভুল না থাকে, আপনার এই অ্যাকাউন্টেই টাকাটা আসবে, তাই এটা সাবধানে ফিল আপ করবেন। তারপর রয়েছে আইএফএসসি কোড, অনেক অনেক ব্যাঙ্কে এখন আইএফএসসি কোডটা চেঞ্জ হয়েছে, যাদের নাম পরিবর্তন হয়েছে সেগুলোর এখন আইএফএসসি কোডটাও চেঞ্জ হয়েছে, তাই আইএফএসসি কোডটা যে চেঞ্জ হওয়ার আইএফএসসি কোড রয়েছে সেটা এখানে লিখবেন। তারপর এখানে দেখুন এটার সঙ্গে আপনাকে কী কী দিতে হবে, প্রথমে দিয়েছে পাসপোর্ট মাপের রঙিন ফটো, যেটা আপনি প্রথমেই ফার্স্ট পেজের উপরেই দিয়ে দিয়েছেন, তাই এটা আপনাকে দেওয়া দরকার নেই, কিন্তু রাইট দিয়ে দেবেন যে আপনার দেওয়া হয়ে গেছে। তারপর রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের ফটোকপি, সেটাও দিয়ে দেবেন, মানে জেরক্স। তারপর আছে আধার কার্ডের ফটোকপি, সেটাও টিক চিহ্নের মধ্যে দেবেন। তারপর আছে আপনার যদি কোনো কাস্ট সার্টিফিকেট থেকে থাকে, অর্থাৎ আপনি যদি এখানে ইয়েস করে থাকেন কোনো সার্টিফিকেট আছে কি না, তাহলে সেখানে আপনি এখানে সার্টিফিকেটের জেরক্সটা দেবেন। তারপরে আছে কপি অফ ব্যাঙ্ক পাসবুক, অর্থাৎ আপনার ব্যাঙ্কে যে পাসবই আছে তার জেরক্স, এছাড়া অন্যান্য কিছু যদি দরকার পড়ে তাহলে সেটা দেবেন এখানে, এবং সবগুলো যেগুলো দিচ্ছেন তার মাথায় টিক চিহ্ন দেবেন, ঠিক আছে। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য, যে যত রকম জেরক্স দিচ্ছেন তার মধ্যে যেন নিজের সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ নিজের হাতে সই করে রাখবেন, অর্থাৎ যিনি আবেদন করছেন তিনি যেন তার মধ্যে সই করে রাখেন জেরক্সের মধ্যে। এখানে লিখে দিয়েছে সংযুক্ত নথির তালিকার স্বপ্রত্যয়িত অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি। তারপরে যেগুলো দিচ্ছেন তার মধ্যে টিক চিহ্ন দেবেন। তারপর চলে যাচ্ছি তিন নম্বর পেজে, এখানে দেখছেন বলে দিয়েছে, কিছু নোটিশ দিয়েছে যে আপনার জন্য ঘোষণা করছেন। আপনি রয়েছে আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, এটা অবশ্যই হতে হবে, তাছাড়া তো আপনি পাবেন না এটা। আর আমি কোনো ধরনের নিয়মিত সরকারি চাকুরি থেকে কোনো মাসিক আয় বা পেনশন পাই না, এটাকেও আপনাকে অ্যাগ্রি হতে হবে, সম্মতি প্রদান করতে হবে এর সঙ্গে। বলেছে আমি কোনো ধরনের নিয়মিত সরকারি চাকুরি থেকে, সরকারি প্রকল্প নয় সরকারি চাকুরি থেকে। তারপরে আছে, তারপর এখানে তিন নম্বরে বলেছে আমার জমা করা সমস্ত নথি এবং তথ্য আমার জ্ঞানত সত্য, যদি নথি বা তথ্য মিথ্যা প্রমাণিত হয় তাহলে আমার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এবং প্রকল্পের বিরুদ্ধে সুবিধা বন্ধ করে দেওয়া হবে, তাই আপনি এখানে সম্মতি জানিয়ে এখানে একটা স্বাক্ষর অর্থাৎ সই করবেন এবং যে দিনটাকে জমা দিচ্ছেন সেই ডেটটা এখানে বসিয়ে দেবেন। আপনি আপনার নাম দেবেন, এখানে আপনার বাবার নাম বা স্বামীর নাম, এখানে বাংলায় সেটাই আমি বড় হাতে লিখবেন ইংরেজিতে, তারপরে মোবাইল নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, আধার নাম্বার, আর এখানে কিছু করার দরকার নেই। তারপরে আপনি এটা স্বয়ং জমা দিয়ে দেবেন যেগুলো লাগবে সেগুলো সহ, এবং সব কিছুতেই যেন সেলফ অ্যাটেস্টেড অবশ্যই থাকে। আশা করি আপনারা সকলে এটা বুঝতে পেরেছেন, হয়তো কারো অসুবিধা হবে না, এবং সঠিকভাবে সমস্ত কিছু তথ্য এই ফর্মের মধ্যে দিয়ে দেবেন, এবং আপনাদের
যে লক্ষ্মী ভাণ্ডার ফর্মটি রয়েছে সেটি অবশ্যই সম্পূর্ণ সঠিকভাবে ফিল আপ হয়ে যাবে।